ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কিচেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে লাউয়ের একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি, যা হচ্ছে মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। রান্নাটা করতে আমার কি লাগছে আমি দেখে নিচ্ছি। এখানে আমি একটা লাউ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি মুগের ডাল, আর এখানে ফোড়নের জন্য আছে কালো জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। গ্যাসের ফ্লেমটাকে আমি জ্বালিয়ে নিচ্ছি, এতে বসিয়ে দিচ্ছি কড়াইটা। এবার যে আমি মুগের ডালটা নিয়েছিলাম সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, শুকনো কড়াই দিয়ে দিচ্ছি মুগের ডাল। এটাকে আমি এবার মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। ডালটাকে কিন্তু ভাজার সময় এরকম ক্রমাগত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু পুড়ে উঠবে। ডালটা আমার ভাজা হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। ডালটা একটু কড়া ভাজা হবে কিন্তু পুড়বে না, কিন্তু আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পরেও এটা নেড়ে যাচ্ছে। ভাজা ডালটাকে আমি একটু ধুয়ে নিচ্ছি। গ্যাস আমি জ্বালিয়ে তার উপরে কড়াইটাকে আমি আবার বসিয়ে নিয়েছি। এবার দিচ্ছি আমি তেল। রান্নাটা আমি আজকে সাদা তেলে করছি। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। এখানে আমি টেবিল চামচের 1.5 টেবিল চামচ তেল ইউজ করেছি। এবার এতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা একটু ভাজব। এবার এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিচ্ছি এবার এতে কালো জিরে, একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এতে অ্যাড করছি আমি লাউ, আমি যে কুচিয়ে রেখেছিলাম লাউটা সেইটা। লাউটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে নেব। এবার যে আমি ভাজা ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাও মিশিয়ে নেব। এবার এতে আমি অ্যাড করছি নুন। নুন এখানে আমি 1/2 চামচ মতন দিচ্ছি। লাউয়ে কিন্তু নুনটা সবসময় বুঝিয়ে দিতে হবে, কারণ নুনটা খুব তাড়াতাড়ি লাউয়ে বেশি হয়ে যায়। নুন দিয়ে আমি আবার ভালো করে নেড়ে নিচ্ছি। এই রান্নাতে আমি হলুদ ইউজ করব না বা অন্য কোনো মশলা ইউজ করছি না। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার বাড়ানোই থাকবে। আমি এবার একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখব লাউ দিয়ে জল বেরিয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছি আমার লাউ দিয়ে জল বেরিয়েছে, সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়েই রাখবো। আর যদি দেখা যায় যে লাউটা শুকনো থাকলে অনেক সময় লাউ দিয়ে জল বেরোয় না, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখতে হবে। নাড়ার পরে আমি এটাকে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। 3 মিনিট পরে আমি আবার ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। এখনও আমার যথেষ্ট পরিমাণে জল আছে লাউটার মধ্যে। এবার আমি আর লাউটাকে ঢাকা দেব না, এবারে জলটাকে আমি শুকোতে দেব, কারণ লাউ আমার মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। লাউয়ের জল আমার অনেকটাই কেনে এসেছে। এবার এতে অ্যাড করছি আমি এই কাপের 1/2 কাপ মতন দুধ। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার বাড়ানোই আছে, বাড়িয়েই আমি করছি। এবার আমাকে কিন্তু দুধ দেওয়ার পরে মাঝে মধ্যেই নেড়ে দিতে হবে, কারণ গ্যাসের ফ্লেমটা আমার বাড়ানো আছে আর দুধটা খট করে নিচের দিকে লেগেও যেতে পারে, সেই জন্য একটু পরপর নেড়ে দিতে হবে। এবার এতে অ্যাড করছি চিনি, এই চামচের 1/2 চামচ মতন আমি চিনি এতে দিচ্ছি। লাউয়ের মধ্যে যে আমি দুধটা ইউজ করেছিলাম সেটা কিন্তু আমার শুকিয়ে গেছে। এবার বুঝতে হবে যে আমার রান্নাটা কখন হয়ে গেল। এই যে নিচের দিকে একটু লেগে লেগে আসছে, সেই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে অফ করতে হবে। আর তার আগে যদি অফ করা যায় তাহলে কিন্তু পরের দিকে লাউ যে সার্ভিংগুলো সার্ভ করা হবে দেখা যাবে সাইড থেকে জল ছেড়ে দিচ্ছে। এবার এই যে এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আর একটা কথা বলে রাখছি, এখানে কিন্তু যে আমি ডালটা ইউজ করেছি সেই ডালটা সেদ্ধ হবে কিন্তু পুরোপুরি গলে যাবে না, একটু দানা দানা থাকবে, মুখে পড়বে, তাতে লাউয়ের স্বাদটা আরও বাড়িয়ে দেয়।
গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরে এতে আমি সামান্য একটু ঘি অ্যাড করছি। ঘিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে এইবার আমি লাউটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।